আমার প্রিয় কৃষক ভাইরা এখন আপনারা যেটি দেখছেন এটি একটি পাতিলেবুর গাছ আপনারা দেখতেই পাচ্ছেন এই পাতিলেবু গাছটিতে কি পরিমাণে পাতিলেবু ধরেছে দেখবার দেখুন তো এটি আমরা কোনো বাগানের ছবি তুলে ধরছি না এটি বাড়িতে একটি গাছ লাগানো হয়েছে সেটিই আপনাকে দেখাচ্ছি এই গাছটিতে আমরা কোনো রাসায়নিক সার কিন্তু প্রয়োগ করি না এই গাছটি সম্পূর্ণ জৈব সারের উপরে নির্ভর অর্থাৎ আমরা বছরে দু থেকে তিনবার এই গাছটির গোড়ায় জৈব সার দিই এবং পর্যাপ্ত পরিমাণে জল দেওয়া হয় এবং যদি গাছে কোনো রকম রোগ পোকা দেখা যায় তাহলে আমরা কিছু রাসায়নিক ব্যবহার করি তো আজ আমরা এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা যদি বাড়িতে বা পাতিলেবুর বাগান তৈরি করতে চান বা পাতিলেবুর চাষ করতে চান তাহলে আপনারা কী কীভাবে রকম রকমভাবে এই পাতিলেবুর গাছ লাগাবেন বা কিভাবে এর যত্ন নেবেন এবং কি কি সার এই পাতিলেবু গাছে দেওয়া প্রয়োজন এবং কি কি রোগ পোকা এই পাতিলেবু গাছে দেখা যায় সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব তা ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখুন ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা যেটা দেখব সেটি হলো আমরা এই পাতিলেবুর যদি বাগান করতে চাই তাহলে পাতিলেবু গাছ একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব বা একটি শাড়ির থেকে আরেকটি শাড়ির দূরত্ব কতটা রাখবো একটি গাছ থেকে একটি গাছ এবং একটি শাড়ির থেকে একটি শাড়ির দূরত্ব থাকবে সাড়ে চার মিটার করে অর্থাৎ একটি গাছ থেকে একটি গাছের দূরত্ব সাড়ে চার মিটার এবং একটি শাড়ির থেকে একটি শাড়ির দূরত্ব সাড়ে চার মিটার আমরা রাখব এবং যে গর্তটি করা হবে সেই গর্তটি ষাট ইন্টু ষাট ইন্টু ষাট সেন্টিমিটার মাপের গর্ত আমাদের করে নিতে হবে তারপরে চায়টিকে বসাতে হবে এবার আমরা যেটা দেখব একটি প্রাপ্তবয়স্ক পাতিলেবুর গাছ অর্থাৎ দু বছরের উপরে সব থেকে ভালো হচ্ছে তিন বছর একটি তিন বছরের গাছ প্রাপ্তবয়স্ক হয়ে যায় একটি প্রাপ্তবয়স্ক পাতিলেবুর গাছে আপনাকে বছরে তিনবার সার দিতেই হবে আষাঢ় মাসে একবার আশ্বিন মাসে একবার এবং ফাল্গুন মাসে একবার সার হিসাবে আপনাকে কী দিতে হবে না প্রতিবার প্রতি গাছে আপনাকে দশ কিলোগ্রাম জৈব সার সাড়ে চারশো গ্রাম ইউরিয়া আপনাকে চারশো থেকে সাড়ে চারশো গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট এবং আপনাকে দিতে হবে দুশো কুড়ি থেকে দুশো পঁচিশ গ্রাম পটাশ মিশিয়ে একত্রে মিশিয়ে আপনার গাছের গোড়ার চারিপাশে আপনাকে দিয়ে দিতে হবে প্রতিটি গাছে আপনাকে বছরের তিনবার আপনাকে কিন্তু এই সার প্রয়োগ করতেই হবে এবং দু থেকে তিন বছর অন্তর অন্তর গাছের গোড়ায় আপনাকে পঞ্চাশ গ্রাম জিঙ্ক সালফেট দশ গ্রাম ব্রক্স এবং পাঁচ গ্রাম কপার সালফেট এক গ্রাম অ্যামোনিয়াম মলিবিউটেট আপনাকে প্রয়োগ করতে হবে গাছের গোড়ায় দু থেকে তিন বছর পর পর এটা গেল আমাদের সারের পাঠ অর্থাৎ আমরা কি সার লেবু গাছে প্রয়োগ করব এবার বলি জলসেচ জলসেচ আপনাকে পর্যাপ্ত পরিমাণে জলসেচ দিতে হবে যখন দেখবেন আপনার জল দরকার তখনই আপনাকে জল দিতে হবে মাটি একদম শুকিয়ে ফেললে হবে না এবং গাছের গোড়ায় সবসময় জল রাখলেও হবে না তাহলে গাছ মরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এবার আসি আমরা কিছু রোগ পোকা যেরকম পোকার দিক থেকে নালি পোকা বা লিপ মাইনার দেখবেন পাতার দুদিকের ত্বকের মাঝখানে নালি করে সবুজ অংশ খেয়ে ফেলে এই নালির মধ্যে ছোট পোকা লুকিয়ে থাকে পাতায় আঁকা দাগ দেখা যায় এটি যদি হয় তাহলে আপনারা কি ব্যবহার করবেন না প্রোফোনিল পার লিটার জলে এক এম করে অথবা অ্যাসিফেট পঁচাত্তর গ্রাম করে এক লিটার জলে বা ডাইমিথয়েট টু এমএল করে এক লিটার জলে যে কোনো একটি দিয়ে আপনারা লেবু গাছে ভালো মতো স্প্রে করে দিন আরেকটি পোকা দেখা যায় যেটি হচ্ছে লেবুর প্রজাপতি বলা হয় এটি গাছের দেখবেন কচি পাতা খেয়ে ফেলে এটি যদি দেখতে পান তাহলে আপনারা ব্যবহার করবেন কারভারিল আড়াই গ্রাম করে পার লিটার জলে আপনারা গুলে স্প্রে করে দেবেন এবার আসি কিছু রোগ সাইটাক্স ক্যাঙ্গার এটি দেখবেন পাতার বা কচি ডালে ও ফলের উপরে মরচের মতো উঁচু বাদামি গোলাকার দাগ দেখা যায় এটি যদি হয় তাহলে কি করবেন আক্রান্ত অংশ ছেটে ফেলে কপার অক্সিক্লোরাইড চার গ্রাম প্রতি লিটার জলে গুলে আপনারা ভালো মতো স্প্রে করে দেবেন আরেকটি রোগ দেখা যায় গ্যামোসিস মাটির সংলগ্ন কাণ্ডের উপরে প্রথমে কালো দাগ হয় ছাল মোড়ে শুকিয়ে যায় এবং ছাল ফেটে আঠা বের হয় আক্রান্ত অংশে এর মলম পাওয়া যায় সেটি লাগাতে হয় তাহলে আমরা এই ভিডিওতে দেখলাম আপনি যদি লেবু বাগান করতে চান অর্থাৎ পাতিলেবুর বাগান বা পাতিলেবুর চাষ করতে চান তাহলে আপনাকে কীরকমভাবে সার প্রয়োগ করতে হবে বা কী সার প্রয়োগ করতে হবে এবং এর সাধারণত কিছু রোগ পোকা আমরা দেখে থাকি তো তার জন্য কি নিয়ন্ত্রণ ব্যবস্থা নিতে হবে এটা আমরা জানলাম এই ভিডিওতে আশা করি এই ভিডিওটি থেকে আপনাদের কিছুটা হলে উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে দেবেন আর যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না